বিরতির পর আবারও আপনাদের স্বাগত। অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস ছয় দফা দাবিতে শ্রম কমিশনারের নিকট সোমবার এক ডেপুটেশন প্রদান করে। দাবিগুলো মধ্যে রয়েছে রাজ্য সরকারের অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প পুনরায় চালু করতে হবে, সমস্ত অসংগঠিত শ্রমিকদের করোনাকাল বিশেষ আর্থিক সহায়তা প্রদান করতে হবে, সমস্ত নির্মাণ শ্রমিকদের শ্রম দপ্তরের নিবন্ধীকৃত লেবার কার্ড অবিলম্বে প্রদান করতে হবে, কমন সার্ভিস সেন্টার সিএসসি নির্মাণ শ্রমিক নিবন্ধীকরণে ফিস নির্ধারণ করতে হবে, সমস্ত নির্মাণ শ্রমিকদের বৎসরে দুইবার টুলকিট প্রদান করতে হবে, নির্মাণ শ্রমিকদের সুরক্ষার জন্য হেলমেট, বেল্ট ও জুতা, গামবুট প্রদান করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখেই আজ অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস ছয় দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে গোটা বিষয়টাকে কেন্দ্র করে একটি মিছিল সেখানে নিয়ে যাওয়া হয় শ্রম দপ্তরে, এবং যারা কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা হাতে পতাকা, দলীয় পতাকা এবং ফ্লেক্স নিয়ে মিছিল করে সেখানে যান এবং শ্রম দপ্তরের শ্রম কমিশনারের নিকট তারা এই ডেপুটেশনটি প্রদান করেছেন এবং ছয় দফা দাবির ভিত্তিতে তাদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তুলে ধরেছেন তারা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে আমি চেয়ারম্যান শান্তনু পাল। আমরা বিগত দিনে দেখেছি যে শ্রমিকদের কি বাঞ্ছনা হচ্ছে। 1996 সাল যখন হয় একটা আইন হয়েছিল যে শ্রমিকদের স্বার্থে তাদেরকে প্রতি বৎসরে তাদের সুরক্ষার জন্য গ্যাস দেওয়া হবে, বেল্ট দেওয়া হবে, জুতা দেওয়া হবে, এইগুলো দেওয়া হবে এবং শ্রম কার্ড দেওয়া হবে, লেবার কার্ড যেগুলো আছে। সে তো লেবার কার্ড দিতে গিয়ে সেটা প্রথম ওরা বলেছিল যে শ্রমিকরা তো 20 টাকা করে দেবে আর বাকিটা ওরা দেবে। দেখা গেল যে সবাই দিয়েছে, কিন্তু নতুন সরকার যখন এসেছে আসার পরে শ্রমিকদের মনেও আশা জেগেছিল যে ওরা কিছু করবে, পাবে। তৎকালীন মুখ্যমন্ত্রী আপাতকালীন যে টাকাটা ছিল 91 কোটি 39,67,608 টাকা উনি অন্য খাতায় ওই টাকাটা ডাইভার্ট করে দিয়েছে, সেটা আমাদের কথা নাই। সেই সময় বিধানসভায় একজন তাদেরই বিধায়ক এবং স্বচ্ছ এবং ভদ্র একজন বিধায়ক যে শ্রমিকদের স্বার্থে কথা বলেছিল যে ওই টাকাটা কোন খাতায় গিয়েছিল বিধানসভায় উনি বলেছে, কিন্তু ওনাকে সেই সময় কোনো উত্তর দেয়নি এবং উনি আরটিআইও করেছিল তারও কোনো জবাব পায়নি। আমরা বলতে চাই যে ওই টাকাটা কিভাবে অন্য খাতায় যায়, শ্রমিকদের সাথে যে টাকাটা শ্রমিকদের এখানেই থাকবে, ওদের রক্ত মাত্র গড়ার জলের টাকা এটা, ওইটা যেন ফেরত দিয়ে দেয়। এবং এখন দেখা যায় তাদের লেবার কার্ড করতে গেলে টোটালি হিসাবে যেগুলো অনলাইনে করেছে এক একটা খান থেকে এক এক রকম টাকা নিচ্ছে, ওরা কেউ নিচ্ছে 800, কেউ 1,500। আমরা বলতে চাই যে ওদেরকে কাজ করার জন্য একটা ফিক্সড একটা অ্যামাউন্ট করে দেন যে এই টাকাটাই বাধ্যত থাকবে, এছাড়া যেন না করে। তার মধ্যে যেরকম ওদেরকে লেবার কার্ড অতি সত্ত্বজন পাওয়া যায় তার জন্য ব্যবস্থা করতে হবে, বছরে দুবার ওদের বেল, তারপরে জুতো, গ্যাস দিতে হবে তাদের সুরক্ষার জন্য। এবং তাদের সেই জায়গাতে অনেকগুলো ব্যাপার আছে, ঘর তোলার জন্য একটা টাকা ওরা পায় নাই, তারপরে ওরা মেয়ে বিয়ের জন্য টাকা দিতে হয় দেয় নাই। যেরকম কিছুদিন আগেও দেখা যাচ্ছে গোলবাজে দুটো শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে উপর থেকে, তারা কোনো টাকা পায়নি। যদি কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় শ্রম দপ্তর থেকে তাদেরকে 4,00,000 টাকা দেয়, আর যদি বাড়িতে কোনো অ্যাক্সিডেন্টভাবে মারা যায় তাহলে 2,00,000 টাকা দেয়, কিন্তু কোনো কিছু করছে না। এবং করোনার পিরিয়ডে প্রত্যেক শ্রমিককে বলা হয়েছিল 1,000 টাকা করে 3 মাস দেবে, দেখা গেল যে যতজন শ্রমিক আছে মাত্র 40,000 শ্রমিক পেয়েছে, বাকি ত্রিপুরা যে কেউ পায়নি। আমাদের দাবি ওদের ওই প্রাপ্ত টাকাটা কি হয়েছে এবং ওদের টাকাটা যেন দিয়ে দেবে। আমাদের ছয় দফা দাবি নিয়ে সেটা আমাদের আমরা আপনাকে মেমোরেন্ডামে আমরা দিয়েছি এগুলা।
আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ছয় দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেছেন অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। অল ত্রিপুরা আনঅর্গানাইজড কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা দলীয় পতাকা হাতে নিয়ে হাতে ফ্ল্যাক্স নিয়ে মিছিল করে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিতে গেছেন এবং তাদের ছয় দফা দাবি তুলে ধরেছেন শ্রম কমিশনারের কাছে। সময়সূত্র বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।